ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই জাস্ট কিছুদিন আগে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে যে সকল ছাত্রছাত্রীরা মাস্টার ডিগ্রি তথা এম এ এমএসসি এম কম স্তরে ভর্তি হলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করছেন ভর্তির পরবর্তী পদক্ষেপ হিসাবে আমাদের কোন কোন জরুরি কাজগুলি এখন থেকে সেরে রাখতে হবে তো ভিডিওর শুরুতেই বলি এনএসইউর যাবতীয় অফিসিয়াল ও অথেন্টিক আপডেটগুলি যথাসময়ে পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো মূল বিষয়ে যাওয়ার আগে ছাত্রদের করা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি ক্লিয়ার করি বহু ছাত্রছাত্রী জিজ্ঞাসা করছেন এনএসইউ থেকে একই একাডেমিক ইয়ারে দুটি কোর্স করতে পারবো কিনা তো তার উত্তরে বলি ইউজিসির গাইডলাইন অনুযায়ী বর্তমানে দুইটি ডিগ্রি একসাথে করা অবশ্যই ভ্যালিড কিন্তু খেয়াল রাখবেন এনএসইউতে যে দুটি কোর্স একই অ্যাকাডেমিক ইয়ারে করবেন সেই দুটি কোর্সের পরীক্ষা একে অপরের সাথে কোনোভাবেই যাতে ওভার ল্যাপ না করে ক্লাসের ক্ষেত্রেও এটা সমানভাবে প্রযোজ্য বিশেষ করে প্র্যাকটিক্যাল এবং ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্টগুলি তো চলুন এবার মূল বিষয়ে ঢুকি আপনাদের কিছু কিছু ক্লাসের অফিসিয়াল আপডেট এই মুহূর্তে উঠে এসছে যেমন ধরুন রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস শুরু হচ্ছে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ ও ওমেন খ্রিস্টান কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পাটোয়ানদের চারটি পেপারে ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে কোন কোন ডেটে ক্লাসগুলি হবে একটু আপনারা দেখে নিন ওই সাবজেক্টের ছাত্র যদি আপনি হন এর পাশাপাশি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার ডিগ্রির ক্লাসগুলি শুরু হচ্ছে অফিসিয়ালিভাবে পাটোয়ানের চারটি পেপারে ডেট ওয়াইজ ক্লাসের শিডিউল দেওয়া হয়েছে অবশ্যই করে আপনারা একটু অনস্ক্রিনে দেখে এবারে আসি ক্লাসগুলি করা কতটা জরুরি দেখুন ক্লাসগুলি করলে বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা আপনার তৈরি হবে যাতে পরবর্তী পর্যায়ে বিষয়গুলি সহজেই ক্যাচ আপ করতে আপনার অনেকটাই সুবিধা হবে তবে যদি কেউ অসুবিধার কারণে ক্লাসগুলি অ্যাটেন্ড না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে কিন্তু প্র্যাকটিক্যাল ও ল্যাব বেস্ট বিষয়গুলি ক্লাস করা অবশ্যই বাধ্যতামূলক ক্লাসগুলি যেহেতু শুরু হতে চলেছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে আমরা তাহলে কবে বই পাব কারণ ক্লাস ও বই একে অপরের সঙ্গে কো তো যুদ্ধকালীন তৎপরতায় যেহেতু ক্লাসগুলি শুরু হচ্ছে তাই এনএসইউ অতি দ্রুত আপনাদের স্টাডি সেন্টার থেকে বই দেবে তবে বই দেওয়ার আগে এনএসইউ অফিসিয়ালিভাবে একটি নোটিস প্রকাশ করবে এনরোলমেন্টের কপি। এসএলএম স্লিপ ডাউনলোড করতে হবে এনএসইউর সুনির্দিষ্ট অফিসিয়াল নোটিশ অনুযায়ী এনএসইউর ওয়েবসাইট থেকে এরপর ভর্তি ডকুমেন্ট ও এসএলএম স্লিপ ও এনরোলমেন্টের সফটকপি স্টাডি সেন্টারে জমা করলে সম্পূর্ণ ফ্রিতে স্টাডি সেন্টার থেকে আপনারা কিন্তু বই পেয়ে যাবেন এনরোলমেন্টের কপি ও এস স্লিপ ডাউনলোডের নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশিত হলে ও স্টাডি সেন্টার থেকে বই দিলে সেই আপডেট সাথে সাথে আপনাদের দিয়ে দেব ফলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বই পাওয়ার পরপর আপনারা সিরিয়াসলি পড়াশোনা শুরু করবেন বইয়ের পাশাপাশি কোনো কোচিং সেন্টার থেকে নোট কিনেও আপনারা সিস্টেমেটিক স্টাডি করতে পারেন যাদের হাতে হয়তো সময় কম অথচ ভালো রেজাল্ট করতে চান তো একটু আপনাদেরকে অবগত করে রাখি আমাদের একাডেমি সম্পূর্ণ ইতিহাসের টিউটোরিয়াল ক্লাস নোট অ্যাসাইনমেন্টের গাইড নিয়ে চূড়ান্ত রেজাল্ট সুনিশ্চিত করতে পারবেন তো অনস্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেবলমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রয়োজনে আমরা কল করে নেব তো এরপর পড়াশোনা কন্টিনিউ করার পরপর আপনাদের রেনুয়ালের আপডেট আসবে এরপর এক্সাম ফর্ম ফিল নোটিশ প্রকাশ হবে তারপর অ্যাসাইনমেন্টের নোটিশ আসবে অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া শুরু হবে তারপর এক্সামের ডেট অফিসিয়ালিভাবে পাবলিশ হবে তারপরই এক্সাম শুরু তো এই আপডেটগুলি পরপর আসবে তো আমরা এই অফিসিয়াল আপডেটগুলি পর কিন্তু যথাসময়ে আপনাদেরকে দিয়ে দেব। ফলে এখনও পর্যন্ত যারা নতুন অবশ্যই করে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন